আমার আমার ক্ষেত আমার নিজে একজন অডিয়েন্স আমি, তো আমার খুব ভাল লাগে যখন আমি যে যে প্রফেশনের সাথে যুক্ত সেইখানেও নানান অদ্ভুত অদ্ভুত জিনিস হতে থাকে। আমার চরিত্রের নাম পলি, এবং পলি, তারপর দেবরাজদা যে চরিত্রটা প্লে করেছে তার নাম কাঞ্চন, আর নন্দিনী মানে ঈশানী, ঈশানী এই তিনটে চরিত্র আমরা কলেজের বন্ধু, এবং খুবই ওই ট্রায়োগুলো থাকে না কলেজের যেগুলো কখনো ভাঙে না, ওই রকম তিনজনের বন্ধুত্ব, এবং আলটিমেটলি তিনজন সেপারেট ক্যারিয়ারে এগিয়ে গেছে, নিজেদের মতো বড় হয়েছে। মাঝে মাঝে নন্দিনী আর কাঞ্চন তাদের মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক আছে, হোয়ার এজ আমি দুজনেরই বন্ধু, আই এম মোর ক্লোজ টু নন্দিনী। তো এরমভাবে কীভাবে একটা মার্ডার কেসে তিনজনই খুব ইন্টারওয়াইন্ড হয়ে পড়ে, এবং খুব ভাব ওরা জানেও না যে দি আদার পার্সন ইজ অ্যাওয়্যার যে আরেকজন কী করছে। তো এরমভাবে যেমন একটা মার্ডার মিস্ট্রি বিল্ড আপ হয় ওরমভাবেই দেখা যাবে। এই যে যেটা বললে যেরকমভাবে মার্ডার মিস্ট্রি বিল্ড আপ হয়, তো এখন তো এরকম অনেক ছবি হচ্ছে থ্রিলার, কোথাও গিয়ে মনে হয় যে এই ছবিটা এই কারণে একটু হলেও আলাদা হতে চলেছে? আমার আমার ক্ষেত আমার নিজে একজন অডিয়েন্স আমি, তো আমার খুব ভাল লাগে যখন আমি যে যে প্রফেশনের সাথে যুক্ত সেইখানেও নানান অদ্ভুত অদ্ভুত জিনিস হতে থাকে, ট্রেচারি, মানি লন্ড্রিং, মার্ডার, সব কিছুই হয়, এবং উই নো অ্যাবাউট আ লট অফ রিয়েল ইনসিডেন্টস। তো এই এই গল্পটা একটা সিনেমার সেটে মানে সেটের ব্যাকগ্রাউন্ডে, একটা সিনেমা শুটিংয়ের ব্যাকগ্রাউন্ডে, তো সেই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, এবং একজন আরেকজনের সাথে কীভাবে যুক্ত, সেটার সাথে আরেকজনের সাথে কী লিঙ্ক, ওই খুব রিয়েল কিছু ইনসিডেন্টস আমরা মানে রাদার অভিদা পোর্ট্রে করেছি এই গল্পটায়, সো তাই জন্য এটা ইন্টারেস্টিং। এই সকলের সাথে কাজ করার সময় যদি কিছু মজার মুহূর্ত তোমার থেকে থাকে সেটা একটু যদি আমাদের সকলের সাথে শেয়ার করো। অভিদার সাথে এই নিয়ে আমার 3 নম্বর কাজ, এবং বাকি যাদেরকে দেখছো যেমন সত্যম, ঈশানি, এদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে অভিদার সাথে কাজ করার সূত্রে, মানে যেটা প্রথম কাজ আমার ওদের সাথে উৎসবের পরে যেটা অ্যাডভার্টাইজের সাথে করেছিলাম বহু বছর আগে। তো দেবরাজদার সাথে আমি যেমন অন্য কাজ করেছি সেখান থেকে বন্ধুত্ব, লোকাদার সাথেও বন্ধুত্ব, মানে সবাই, আরিউনের সাথে আমার প্রথম কাজ এটা, আর অভিদা এখানে নিজেও পাঠ করছে, হিয়ার হি ইজ। তো তো আমার নতুন করে অভিদার সাথে কাজ করার ব্যাপারটা হচ্ছে অভিদা আরেকটা নতুন গল্প এনেছে যেখানে আমি পার্ট করছি, এবং আমি খুব কনফিডেন্ট যে আমি আমার একটা বন্ধুর ডিরেকশনে কাজ করবো, মানে যতই আমার সিনিয়র হোক কিন্তু ভীষণ বন্ধুস্থানীয় আমরা সবাই, এবং ওই কানেক্টিভিটি, ওই সিঙ্কটা আছে আমাদের মধ্যে, খুব আনন্দ হয় যখন অভিদার সাথে কাজ করা হয়, খুব খুব কনফিডেন্ট থাকি আমরা ফ্লোরে, এবং হয় না বন্ধুরা মিলে উই লুক এট ইচ আদার অ্যান্ড উই নো হোয়াট উই আর টকিং অ্যাবাউট, সো ওইটা হয় প্রত্যেকজন অ্যাক্টরের সাথে এই সেটে বা এই ডিরেক্টরের সাথে। আর সবশেষে দর্শকদের, দর্শকরা এর আগে অভিনন্দন দত্তর অনেক কাজ দেখেছে এবং সেগুলো তারা নিজের নিজের মতো করে বলেছে, অনেকেই অনেকেরই ভাল লেগেছে, তো আমি চাই Platform8 এই সিরিজটা দ্য নন্দিনী মার্ডার কেস সবাই দেখুক, এবং দে লেট আস নো, দে লেট দ্য ডিরেক্টর নো, দে লেট দ্য চ্যানেল নো, অ্যান্ড দে স্প্রেড দ্য ওয়ার্ড। জড়িত কীভাবে সেটা পরিচালক বলতে পারবেন এটা আমাদের বলা বারণ, তবে আমার চরিত্রের নাম আবির, সেই সে একজন ফটোগ্রাফার, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, এবং সে ফটোগ্রাফার থেকে কী করে অ্যাক্টর হয়ে উঠলো এবং এই মার্ডার মিস্ট্রির সঙ্গে যুক্ত হলো সেটা নিয়েই গল্প। মানে প্রত্যেকে আছে, আমরা অভিদা আছেন, পরিচালক স্বয়ং নিজেই আছেন, ঈশানিদি আছেন, শ্রেয়াদি আছেন, সত্যমদা আছেন, আমি আছি, লোকাদা আছেন, দেবরাজদা আছেন, তো প্রত্যেকেই আমরা কী করে এই মার্ডার মিস্ট্রির সঙ্গে যুক্ত হলাম সেটা নিয়েই আসল মানে গল্প। মার্ডার মিস্ট্রিতে সাধারণত দেখা যায় যে একটা চরিত্রে অনেক কটা শেড থাকে, মানে তুমি কি প্রথম থেকে তোমার মানে আমরাকে কোনভাবে দেখতে পাবো? আমরা প্রত্যেকে যে বলে যে আমাদের মধ্যে কোনো খারাপ দিক নেই সে সবথেকে বেশি মিথ্যা কথা বলে, আমাদের প্রত্যেকের মধ্যে কোথাও গ্রে শেডস থেকেই যায়, তো এই চরিত্রগুলোর প্রত্যেকটার মধ্যে, প্রত্যেকটা চরিত্রের মধ্যে কোথাও না কোথাও গ্রে শেডস আছে, তো সেটাই পরিচালক তুলে ধরার চেষ্টা করেছেন। শুটিং চলাকালীন যদি কোনো কিছুর মজার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। মজা বলতে আমরা প্রত্যেকেই ভীষণ মজা করে শ্যুট করেছি, পাহাড়ে শ্যুট হয়েছে আমাদের লোলেগাঁও কাফেরগাঁওতে, সেখানে সিকিমের নিচে অ্যাকচুয়ালি জায়গাটা, সেখানে বেশ মজা করেছি, এবং সেখান থেকে সপাটে ফিরে এসে কলকাতার ওই 42°C গরমে, তো সেটা একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে এই গরম ঠান্ডা মিলিয়ে আমাদের শ্যুটিংটা হয়েছে, এটাই মজার। আর
দর্শকদের এটাই বলবো যে থ্রিলার তো হয়, মানে চারিদিকে থ্রিলার হচ্ছে, এরকম ধরনের মার্ডার মিস্ট্রি হামেশাই হয়। এই গল্পটা প্রত্যেকবারের মতোই বলবো অন্য রকমের, কিন্তু পরিচালক যেভাবে প্রত্যেকটা চরিত্রের মধ্যে যে পরতগুলো বুনেছেন স্ক্রিপ্টে, সেটাই দেখার এই এই গল্পে। থ্যাংক ইউ।